চলে গেলেন বিখ্যাত চিত্রপরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 91 বছর। দীর্ঘদিন হৃৎপিণ্ড ও কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ওনার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের একটি যুগের অবসান ঘটল। বাংলার আবাল বৃদ্ধ বনিতা শোক স্তব্ধ। মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, তাপস পাল, দেবশ্রী রায়, কত অভিনেতা অভিনেত্রী তাঁর হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। তরুণ মজুমদারের ছবি মানেই সাহিত্য নির্ভর ছবি, সেটা ভালোবাসার বাড়ি হোক বা দাদার কীর্তি অথবা গণদেবতা। দাদার কীর্তি ছবিতে তাপস পালের আগে প্রায় জনা 30 জনের অডিশন নিয়েছেন। তরুণ মজুমদারের এক সহকারী একদিন চন্দননগর থেকে তাপস পালকে নিয়ে এলেন তরুণবাবুর কাছে। তাপস পালকে দেখে তরুণবাবুর মনে হয়েছিল অভিনয় না করেও অনেক কিছু প্রকাশ করা যায়, ওর মধ্যে সেই জিনিসটা আছে। কুহেলিতে দেবশ্রী যখন কাজ করে তখন ওর বয়স 2.5 কি 3 বছর। পরিচালকের কোলে কোলে ঘুরত। শ্রীমান পৃথ্বীরাজে আবার মহুয়ার চরিত্রটায় অন্য আর একজনের অভিনয় করার কথা ছিল, কিন্তু মহুয়াকে দেখেই মনে হয়েছিল চোখ দুটো ভারী অদ্ভুত। তারপর তিনি সিলেক্ট হলেন। তরুণ মজুমদার বলতেন, আসলে মহুয়ার মধ্যে যা ছিল তা অন্য কারো মধ্যে ছিল না। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমারের আসল নাম হয়তো অনেকের অজানা, তিনি সত্যেন দাস। তরুণ মজুমদারের পলাতক ছবি ছোট রোল নয়, রীতিমতো নায়ক। প্রযোজকরা নাকি বেঁকে বসেছিলেন, অনুপ কুমার নায়ক, ছবি চলবে না। সেই ছবি নিশ্চিতভাবে তাঁর জীবনে একটা মাইলস্টোন। একজন নতুন অনুপ কুমারের জন্ম হয়েছিল তরুণ মজুমদারের হাত ধরে। সেই ঘটনা 1963 সালের। অতি বড় সমালোচকও কোনোদিন বলতে পারবেন না তরুণ মজুমদার প্রচারের পিছনে ছুটেছেন। বরং তিনি বলতেন, টিভিতে বাইট তিনি দেন না, বড় বড় দাবি নেই, খুব সাধারণভাবে ছবি তৈরির চেষ্টা করে গেছেন সারা জীবন। দর্শক চলচ্চিত্র বোদ্ধারা তাঁর ছবির অকুণ্ঠ প্রশংসা করেছেন। কাঁচের স্বর্গ ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করলেন বাংলা চলচ্চিত্রের সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। তখন রবীন্দ্রসঙ্গীতের কথা শুনলে ডিস্ট্রিবিউটররা আঁতকে উঠতেন, অত আস্তে গান চলছে। আবার এই ছবির জন্যই তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। প্রতি ছবিতে তিনি এক একটা গল্পের জন্য নতুন নতুন ভাবনার জন্ম দিয়েছেন, তবে ছবিতে সবসময় একটা আশার আলো দিতে পেরেছেন। ভালোবাসার বাড়ি তরুণ মজুমদার পরিচালিত শেষ ছবি, যেটি 2018 সালে মুক্তি পায়। পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছেন তিনি। তবে তাঁর সেরা প্রাপ্তি বাঙালি চলচ্চিত্র প্রেমীদের ভালোবাসা। সত্যজিৎ রায় চলে গিয়েছেন অনেক দিন, মৃণাল সেন, তপন সিনহা, ঋত্বিক ঘটক নেই। আজ আকাশের তারা হয়ে নাম না জানা দেশের উদ্দেশ্যে পাড়ি দিলেন আরেক কিংবদন্তি, তরুণ মজুমদার। বাংলা চলচ্চিত্রে মেধা উদ্ভাবনী শক্তির খামতিটা যেন বেড়েই যাচ্ছে। অজানা বীর কথা চ্যানেলের পক্ষ থেকে সেই প্রভাত প্রতিম কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম।